শুক্রবার রাত্রিবেলা প্রচণ্ড ঘূর্ণিঝড়ের ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে শ্রীকোনা বড়বাজার ও শনি মন্দির সহ কাছাড় জেলার বিভিন্ন অঞ্চলে। ঘূর্ণিঝড়ে শ্রীকোনা এলাকাকে তছনছ করে দিয়েছে। শ্রীকোনা বড়বাজারের চারটি ও শনি মন্দিরের একটি ইলেকট্রিক খুঁটি পুরোপুরি ভেঙে উপড়ে যায় ও প্রকাণ্ড দুটি গাছ পড়ে শ্রীকোনা মোহনপুর প্রধান সড়ক বন্ধ হয়ে যায়। শনি মন্দিরের উপরে বেশ কয়েকটি বাড়ি ও দোকান গাছ পড়ে ভেঙে যায়। বৈদ্যুতিক তার ছিঁড়ে শ্রীকোনা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা কাজ চালিয়ে যাচ্ছে। প্রচণ্ড ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তর উপযুক্ত ক্ষতিপূরণের দাবি করছে সারা ভারত কৃষক সভা কাছাড় জেলার কমিটি। দেখে নিন আমাদের চ্যানেলে আসা কিছু ভিডিও ফুটেজ। ব্যাপক ঘূর্ণিঝড়ে গোটা কাছাড় জেলার শ্রীকোনা বড়বাজার এবং শনি মন্দির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যেটা দেখলাম গতকালকে যে ব্যাপক প্রচণ্ড ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ে তোমার চারটা ইলেকট্রিক খুঁটি এবং প্রচণ্ড একটা বড় আম গাছ এবং আরেকটি গাছ ঠিক একইভাবে শনি মন্দিরে দোকানপাট এবং ঘরবাড়ি গাছে ভেঙে পড়েছে। এবং এই প্রচণ্ড ঘূর্ণিঝড়ে গোটা শ্রীকোনা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বৈদ্যুতিক লাইন ব্যাহত হয়েছে এবং এসিবি কর্মকর্তারা তারা কাজ চালিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে দাবি করছি যে অতি সত্বর যাতে ইলেকট্রিফিকেশন চালু করা যায় এবং আমরা সারা ভারত কৃষক সুরক্ষা জেলা কমিটির পক্ষ থেকেও দাবি করছি যে এই প্রচণ্ড ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যাতে সার্ভে করে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া যায় তার ব্যবস্থা করা এবং আগামী দিনে এই তুফানে যাতে তুফান এবং ঘূর্ণিঝড়ে যাতে বিকল্প ব্যবস্থা করা যায় তার জন্য এএসএবি কর্তৃপক্ষ তথা প্রাকৃতিক দুর্যোগ আগের থেকেই মোকাবেলা করার ব্যবস্থা গ্রহণ করা, এইটুকু আমরা দাবি করছি সরকারের কাছে।